আমরা এর আগে অনেকগুলো ফ্লোচার্ট করেছি, তো এখন আমরা যে ফ্লোচার্টটা করব সেই ফ্লোচার্টটা হচ্ছে একটা সংখ্যা নিব, সংখ্যাটা জোড় নাকি বিজোড় সেটার জন্য আমরা একটা ফ্লোচার্ট করব। তো তার জন্য আমরা প্রথম হচ্ছে একটা এই একটা সংখ্যা জোড় নাকি বিজোড় তার সি প্রোগ্রামটা একটু দেখে আসি। ফ্লোচার্টটা দেখব, সেই ফ্লোচার্টটা আসলে একটা নাম্বার আমরা ইনপুট নিব, সেই নাম্বারটা ইভেন নাকি অড সেটা আমাদের দেখাতে হবে। এটা ফ্লোচার্ট। এখন ফ্লোচার্ট হচ্ছে আসলে একটা সি প্রোগ্রাম কীভাবে করলাম, মানে কোন লজিকে করলাম, সেই লজিকটাই হচ্ছে আমরা ফ্লোচার্টে দেখাই আর কি। তো এই জন্য আমি তোমাদের প্রোগ্রামটা দেখাচ্ছি। প্রোগ্রামে আমরা কী করবো, রান করবো। প্রোগ্রাম যদি রান করি দেখো, সে একটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য ওয়েট করছে। নাম্বারটা ইনপুট দিলাম 56, রান করলাম প্রোগ্রামটা, ইনপুট দিলাম ধরো হচ্ছে 45, এন্টার দিলাম, 45 ইজ এ অড নাম্বার, ক্লিয়ার। আবার রান করি, ধরো আমি 50 ইনপুট দিলাম, এন্টার দিলাম, 50 ইজ এ ইভেন নাম্বার, ক্লিয়ার। এখন এই প্রোগ্রামটা আমরা কোন লজিকে করলাম সেই লজিকটাই হচ্ছে আমি ফ্লোচার্টে দেখাবো। তো কোন লজ দিয়ে করেছি আমি ছোটোখাটো একটু ছোটো শর্টে বুঝাই। সেটা হচ্ছে একটা নাম্বার আমরা ইনপুট নিয়েছি, এই যে স্ক্যান এফ পার্সেন্ট ডি এ, এখানে হচ্ছে আমরা একটা নাম্বার ইনপুট নিয়েছি। এরপরে আমরা যেটা করেছি, ইফ, এই যে ইফ এ মট টু, মাঝখানে স্যান্ডটা কিন্তু ডিভাইড চিহ্ন না, এটা একটা মট চিহ্ন, এর মানে হচ্ছে এ কে দুই দিয়ে ভাগ করে ভাগশেষ বা রিমাইন্ডার যদি জিরো হয় তাহলে সে এই লাইনটা প্রিন্ট করবে। পার্সেন্ট ডি ইজ এ ইভেন নাম্বার, এই যে এখানে যেমন প্রিন্ট করেছে 50 আমি ইনপুট দিয়েছি, পার্সেন্ট ডি এর জায়গায় সে লিখেছে 50 ইজ এ ইভেন নাম্বার, ক্লিয়ার। আর যদি এ কে টু দিয়ে ডিভাইড করে ইকুয়াল জিরো না আসে তাহলে সে ইলজে কি আছে, পার্সেন্ট ডি ইজ এ অড নাম্বার, সেটা প্রিন্ট করবে। যেমন আমি রান করি, একটা অড নাম্বার দিই, 31 ইজ এ অড নাম্বার, ক্লিয়ার, এই আর কি। সো আমি এখানে যদি সি প্রোগ্রামটা ভালো মতো বোঝা না যায় কোনো সমস্যা নেই, আমি এখন ফ্লোচার্ট করছি, সি প্রোগ্রাম করছি না। তো সি প্রোগ্রামটা কীভাবে করলাম সেটা কিন্তু আরেকটা ভিডিওতে খুব ভালো মতো আমি বুঝিয়েছি, তোমরা সেটাও দেখবা, ক্লিয়ার। সো আমরা এখন চলে যাচ্ছি ফ্লোচার্টে। এই যে সি প্রোগ্রামটা, এই সি প্রোগ্রামে আমরা যে লজিকটা ইউজ করলাম আর কি, সেই লজিকটাকেই হচ্ছে আমাদের একটা ফ্লোচার্টে দেখানো লাগবে। কারণ আমরা জানি অলরেডি, আগেও আমরা অনেকগুলো ফ্লোচার্ট করেছি, ফ্লোচার্ট মানে হচ্ছে যে সি প্রোগ্রামটা আমরা করলাম সেটাকে হচ্ছে একটা একটা চার্ট হিসেবে দেখানো লাগবে, যে আমরা কী কী লজিক এখানে ইউজ করেছি পরপর। তো এই ফ্লোচার্টে প্রথমে কী করবো, আমরা একটা নাম্বার নিব, একটা স্টার্ট করব, এখানে স্টার্ট, তারপর হচ্ছে আমরা একটা নাম্বার নিব, তাই না, একটা ইনপুট নাম্বার নিব, ইনপুট ধরো হচ্ছে এ, ক্লিয়ার, ইনপুট এ। তারপর কী করব, এটা যে একটা ইভেন বা জোড় সংখ্যা আর কি, সেটা আমরা দেখতে হবে আর কি, এটা ইভেন নাম্বার নাকি হচ্ছে একটা অড নাম্বার, তাই না। তো এই জন্য আমি যেটা করব, এই জন্য যেটা করতে হবে যে আমি এখন একটা রেক্টেঙ্গুলার বক্স দিব, কারণ এখানে আমরা অপারেশন চালাবো আর কি, যে আর আর ইকুয়াল টু হচ্ছে এ মট টু। আচ্ছা, মট মানে কি আসলে, এ মট টু, এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে আর ইকুয়াল টু হচ্ছে এ পার্সেন্ট টু, যেটা আমি সি প্রোগ্রামিংয়ে দেখালাম আর কি, এ পার্সেন্ট টু। এটা মানে হচ্ছে আসলে আর এর মধ্যে, এটা আসলে ভাগচিহ্ন না, আমি আবারও বলি ভাগচিহ্ন না, ভাগচিহ্ন হচ্ছে এইটা অথবা এইটা, এটাকে বলা হচ্ছে মড। এটার মানে কী আসলে, এটা মানে হচ্ছে এ কে দুই দিয়ে ভাগ করার পর, এটা অবশ্যই ভাগ চিন্তা করবো না কখনোই, এ কে দুই দিয়ে ভাগ করার পরে যে ভাগ শেষ বা রিমাইন্ডার থাকে সেই রিমাইন্ডারটা, যেমন হচ্ছে আমি যদি বলি যে 14 মড 3 ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে এখন এর ভ্যালু কত হবে, 14 মড 3 ইকুয়াল টু হচ্ছে এ। 14কে 3 দিয়ে ভাগ করলে ভাগ শেষ বা রিমাইন্ডার কত থাকে, 3 4 12, এটা 14, তাই না। তাহলে 14কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে হচ্ছে বা রিমাইন্ডার থাকে হচ্ছে 2, তার মানে এর ভ্যালু হবে হচ্ছে 2, তার মানে এটা পাবো হচ্ছে আমরা রিমাইন্ডার পাবো, তাই না, এটা হচ্ছে মট চিহ্ন, এটাতে পাবো হচ্ছে আমরা রিমাইন্ডার। তাহলে এখন এ যদি একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হয়, এ যদি একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হয় তাহলে এ কে 2 দিয়ে ভাগ করার পর কোনো ভাগশেষ থাকবে না, তার মানে আর কী হয়ে যাবে, জিরো হবে, মানে রিমাইন্ডার জিরো যদি এ জোড় সংখ্যা হয়। আর যদি এ বিজোড় সংখ্যা হয়, মানে ধরো এ যদি 13 হয়, 13 মট 2, তাহলে 13কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ 1 থাকে, তখন কিন্তু আর এর ভ্যালু 1 থাকবে, তাই না। মানে এ জোড় সংখ্যা হলে আর জিরো হয়ে যাবে, এ বিজোড় সংখ্যা হলে মানে অড নাম্বার হলে আর 1 থাকবে। সো আমরা পরে যেটা লিখবো এখানে, পরে আমরা চেক করব আর ইকুয়াল টু হচ্ছে জিরো কি না, আর ইকুয়াল টু জিরো কিনা, আর ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কী হবে, আর ইকুয়াল টু জিরো হলে এ হচ্ছে একটা ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা হবে। সো এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় তাহলে এখানে লিখব এ ইজ আ ইভেন নাম্বার বা এ হচ্ছে একটা জোড় সংখ্যা।
আর যদি নো হয় আর যদি নো হয় তাহলে কি লিখব তাহলে হচ্ছে এ ইজ আ অড নাম্বার বা এ হচ্ছে একটা বিজোড় সংখ্যা তারপর দুটাকে হচ্ছে আমরা এখানে এনে একবার এখানে স্টপ লিখে দিব এই আর কি বোঝা গেল এই আর কি সো আমি যে সি প্রোগ্রামটা দেখালাম ওই সি প্রোগ্রামটা কিন্তু আমরা আসলে এটাই করলাম সি প্রোগ্রামে আমরা কি করেছি আমি একটু এখানে দেখাই যে সি প্রোগ্রামে যে এখানে হচ্ছে আমরা প্রথমে ইন্ট এ একটা নাম্বার কি করেছি একটা নাম্বার ডিক্লেয়ার করেছি আমি ইন্ট মেইনের পর থেকে দেখাচ্ছি আর কি যে ইন্ট মেইন এরকম আর কি আমরা হচ্ছে মেইন ফাংশনে ঢুকলাম ইন্ট এ তাই না ইন্ট এ তারপর স্ক্যানএফ দিয়ে আমরা ফাংশনটা স্ক্যানে পার্সেন ডি তারপরে হচ্ছে আমরা এ ইনপুট নিব এ ইনপুট নিলাম এখন হচ্ছে এই যে এই লাইনের কাজ হচ্ছে এ ইনপুট নেওয়া আর এই যে ইন্ট এ এই লাইনের কাজ হচ্ছে ডিক্লারেশন আর কি মানে এ হচ্ছে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সেটা কম্পিউটারকে জানানো আর স্ক্যানএফ পার্সেন ডি হচ্ছে ইন্টিজারের জন্য যদি হচ্ছে কোনো ফ্র্যাকশন নাম্বার হতো এ তাহলে পার্সেন এফ বা এল এফ দিতাম এম পার্সেন এ মানে হচ্ছে এই পার্সেন ডিটা এই এ এর জন্য মানে আমরা যে নাম্বারটা ইনপুট দিব এর মধ্যে যে নাম্বারটা ইনপুট দিব সেটা এর মধ্যে যাবে আর কি এরপর আমরা কী করবো ইনপুট নিয়ে নিলাম তারপরে চেক করতে হবে তাই না সরি তারপর এই কাজটা করতে হবে তাই না তারপর হচ্ছে আমাদের আর ইকুয়াল টু হচ্ছে এ মড টু তারপর হচ্ছে ইফ আর ইকুয়াল জিরো ক্লিয়ার মানে ইফ আর ইকুয়াল জিরো মানে ভিতরে এটাকে চেক করা বলে এটাকে মানে হচ্ছে আমরা এই কাজটা করছি এখানে ডাবল ইকুয়াল দেওয়া লাগবে না কিন্তু সি প্রোগ্রামিং এখানে ডাবল ইকুয়াল দেওয়া লাগবে ক্লিয়ার এটা সি প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স যে কোনো ল্যাঙ্গুয়েজে একটা নিয়ম থাকে তাই না এখানে চেক করা এটা মানে হচ্ছে চেক করা ক্লিয়ার যে আর জিরো সমান কি না আমি যদি আর ইকুয়াল টু জিরো লিখি আর ইকুয়াল টু জিরো লিখি এর মানে হচ্ছে আর এর ভ্যালু আর এর মধ্যে আমি জিরো রাখলাম এটার মানে আর এটার মানে হচ্ছে আর এর ভ্যালু জিরো কি না এখন যদি আর এর ভ্যালু জিরো হয় ইফ যদি ট্রু হয় তাহলে আমি এখানে প্রিন্ট করে দিব যে প্রিন্ট এ ইজ আ ইভেন নাম্বার শেষ বোঝা গেল ভিতরে যা লাগবে সেটা প্রিন্ট হবে আর যদি না হয় আর এগুলো যদি জিরো না হয় তাহলে হচ্ছে ইলস তাহলে চলে আসবো হচ্ছে ইলসে ইলস এখানে আবার প্রিন্ট করব এ ইজ আ অড নাম্বার এ ইজ আ অড নাম্বার শেষ বোঝা গেল এই যে আমরা এখানে চেক করলাম যে ইফ আর ইকুয়াল টু জিরো কি না যদি আর জিরো হয় তাহলে এটা প্রিন্ট হবে এ ইজ আ ইভেন নাম্বার আর যদি আর জিরো না হয় মানে ইফ যদি এটা ট্রু না হয় যদি এটা সত্য না হয় তাহলে সে চলে আসবে হচ্ছে ইলসে প্রিন্ট এটা আর কি বোঝা গেল সো এই যে সি প্রোগ্রামটা এটা আপাতত না বুঝলেও চলবে আমরা সি প্রোগ্রাম তোমাকে আমি দেখালাম কারণ হচ্ছে আমরা এই জিনিসটার মানে এখানে আমি যে লজিকটা ইউজ করেছি সেই লজিকটাই হচ্ছে আমরা ফ্লোচার্ট আকারে দেখাবো আমরা যখন এই চ্যাপ্টারে সেকেন্ড পার্টে যাবো সেকেন্ড পার্টে হচ্ছে আমরা সি প্রোগ্রামগুলো আরও ভালো মতো একদম ডিটেলস প্রথম থেকে বুঝবো যে প্রত্যেকটা লাইন আসলে কী বলে কী মিন করে ক্লিয়ার সো আপাতত হচ্ছে তোমাকে বুঝতে হবে যে আসলে ফ্লোচার্টটা ক্লিয়ার সো একটা সংখ্যা জোড় হবে নাকি বিজোড় হবে মানে ইভেন নাকি অড হবে সেটা ফ্লোচার্ট এভাবে করতে হবে আশা করি বোঝা গেছে